বিদেশ ফেরত তিনজনকে শরীরে তাপমাত্রা বেশি থাকা বিমানবন্দর থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বিদেশ থেকে যাত্রী আসা এখনও অব্যাহত আছে বলেও জানান তিনি। গত সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত তিনজনকে কুয়েত মৈত্রী হসপিটালে তাপমাত্রা বেশি থাকার কারণে পাঠানো হয়েছে। তারা দুইজন সৌদি আরবের প্রবাসী এবং একজন মালয়েশিয়া থেকে আসছে। আমাদের যে মেশিনগুলি আছে, স্ক্যানার, থার্মাল স্ক্যানার এবং হ্যান্ডহেল্ড থার্মোমিটার সবই সচল আছে। গড়ে 7,000 যাত্রী প্রবেশ করছে ইন্টারন্যাশনালি, এবং যেটা আগের চেয়ে 50-60% কম। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তোহা খান। তামিম সরাসরি চলে যাচ্ছে সেখানে। তামিম, কাজল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমি এই মুহূর্তে 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে রয়েছি এবং আপনাকে একটু আমি বলি, সেটা হচ্ছে যে একেবারেই জনমানবশূন্য বলা যায়, অর্থাৎ একেবারেই যাত্রীশূন্য বলা যায়। আপনাকে একটু আমি দেখাতে চাই যে এই মুহূর্তে আসলে কোনো যাত্রী নেই। যারা এখানে সংশ্লিষ্ট রয়েছেন, এই এয়ারপোর্টের সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন কিংবা বিভিন্ন ফ্লাইটে যে সমস্ত কর্মীরা রয়েছেন, তারা ছাড়া এবং গণমাধ্যম কর্মী ছাড়া আসলে এখন বলা যায় যে এই যে অনেক জনাকীর্ণ এক সময় থাকতো, অর্থাৎ এই করোনা ভাইরাসের আতঙ্কের পরপরে কিন্তু বিভিন্ন ফ্লাইট বাতিল হওয়ার পরপরে কিন্তু এই বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা এই আসলে এই অবস্থায় দাঁড়িয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীদের যেই লাগেজগুলো, ব্যাগগুলো বহন করার জন্য যে ট্রলিগুলো থরে থরে সাজানো আছে, অর্থাৎ এগুলো কিন্তু একেবারে নিষ্প্রয়োজন হয়ে গিয়েছে। যার দরুন কিন্তু বিভিন্ন ইকুইপমেন্টস, এই বিমানবন্দরের বিভিন্ন ইকুইপমেন্টস, এই ট্রলি সহ বিভিন্ন ইকুইপমেন্টস কিন্তু এভাবেই আসলে অলস পড়ে আছে। আপনাকে কাজলার একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আজ সকাল থেকে মোট 27টি ফ্লাইট পরিচালিত হচ্ছে, অর্থাৎ 27টি ফ্লাইট আসছে ঢাকায়, ঢোকার কথা রয়েছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মধ্যে 10টি ফ্লাইট বাতিল হয়ে গিয়েছে, 10টি ফ্লাইট বাতিল হয়ে গেছে এবং 5টি থেকে 6টি ফ্লাইট আসলে বিমানবন্দরে এসে পৌঁছেছে। এবং আমি যখন কথা বলছি, তার কিছুক্ষণ আগেও কিন্তু বাংলাদেশ বিমান BG-108 নামে একটি ফ্লাইট মোট 79 যাত্রী নিয়ে কিন্তু ইংল্যান্ড থেকে এসেছে। তো সব মিলিয়ে বলা যায় যে করোনা পরিস্থিতির কারণে এখন একেবারেই যাত্রীশূন্য বিমান বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। তো এই ছিল এখান থেকে আমার হাতে সবশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম।